এক গুরুত্বপূর্ণ সমস্যা হলো পরিবেশ দূষণ। আর এই পরিবেশ দূষণ রোধের বার্তা নিয়ে এবং কল্পিত নৈসর্গিক সৌন্দর্যের কল্পলোককে থিম করে গঙ্গারামপুরের ব্লকপাড়া নাট্য সংসদ ক্লাবের 29তম বর্ষের দুর্গোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। ধারণার অভিনবত্বে ভরপুর সৃজনশীল এই ক্লাবের থিম আনন্দলোকে আনন্দময়ী। ইতিমধ্যে নাট্য সংসদ ক্লাবের পুজো প্রস্তুতি গঙ্গারামপুর শহর সহ জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলায় যে কটি নান্দনিক এবং অভিনব সৃজনশীল পুজোর আয়োজন করা হয় তার মধ্যে অন্যতম ব্লকপাড়ার নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো। বিগত দিনের ঐতিহ্যকে স্মরণে রেখে এবছরও নাট্য সংসদ ক্লাবের পক্ষ থেকে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সময়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সমস্যা হলো সামাজিক দূষণ এবং পরিবেশ দূষণ, সেই সঙ্গে বৃদ্ধি হচ্ছে সামাজিক অবক্ষয়। বিশ্বজোড়া এই সকল নেতিবাচক দিকগুলিকে সরিয়ে পুজোর কদিন কল্পিত জগতে সৃষ্টি করতে চলেছে নাট্য সংসদ ক্লাব। শিল্পী শ্যাম চৌধুরীর তত্ত্বাবধানে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে কল্পিত স্বর্গলোক। তালপাতা, কাগজ, সুতির মশারির নেট, কাগজের বাটি, সুতোর কাজ, বিভিন্ন গাছপালার ডাল, বল, টিন ও স্পঞ্জের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হতে চলেছে নাট্য সংসদের এবছরের পুজো প্যান্ডেল। সেই সঙ্গে চিরাচরিত বৈদ্যুতিক আলোকসজ্জার পরিবর্তে বাঁকুড়ার মাটির লণ্ঠনের আলোকসজ্জায় সজ্জিত হতে চলেছে পুজো প্যান্ডেল। এর পাশাপাশি আনন্দলোকে আনন্দময়ী থিমকে সার্থক করতে থাকছে ডাকের সাজে সাবিকী প্রতিমা। পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে দর্শনার্থীদের জন্য সেলফি জোন। সেই সঙ্গে প্রতিমা নিরঞ্জনের দিন স্থানীয় কৃষি সংস্কৃতিকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন ট্যাবলো। এর প্রসঙ্গে ক্লাবের কর্মকর্তা অরিন্দম শীল বলেন, নাট্য সংসদের এবার আমাদের আকর্ষণ হচ্ছে চারিদিকে দেখুন প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, প্লাস সাথে সাথে বাড়ছে সামাজিক দূষণ। নাট্য সংসদের এবার 29 বছরের পুজো, 29 বছরের পুজোয় আমাদের ভাবনা চিন্তা হচ্ছে একটা সামাজিক দূষণ এবং পরিবেশ দূষণ বর্জিত একটা সমাজ বা একটা পরিবেশকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি, যেখানে যেটা নাম দিয়েছি আমরা আনন্দলোক। সেই আনন্দলোকে থাকবে না কোনো হানাহানি, কোনো খারাপ কিছু, শুধু থাকবে শান্তি। সেই শান্তির মুক্ত পরিবেশে আমাদের আনন্দময়ী মা তিনি বিরাজ করবেন। আমাদের থিমের নাম হচ্ছে এবার আনন্দলোকে আনন্দময়ী। এ বিষয়ে শিল্প নির্দেশক শ্যাম চৌধুরী বলেন, ভাবনা চিন্তা সবসময় চলতেই থাকে, ঠিক আছে, এবং যখন আমরা এখানে প্রথম জানতে পারলাম যে একটা কাজ করতে হবে, আর আমরা সবসময় ইনোভেটিভ কাজ সবসময়ই করি, কারণ আমরা এটাকেই বলা হচ্ছে ইনস্টলেশন আর্ট, ঠিক আছে, কোনো বাধা ধরা কোনো ক্যানভাস নয়, একবারে ওপেন একটা ক্যানভাস তৈরি করা হয়েছে। এর প্রত্যেকটা স্টেপে বিভিন্ন রকমভাবে জিনিস দেখানো হয়েছে। এটা এক নম্বর হচ্ছে আনন্দলোকে আনন্দময়ী, কারণটা হচ্ছে যে আমাদের যা এখন ভায়োলেন্স শুরু হয়ে গেছে চারিপাশে, সেটাকে কীভাবে রোধ করা যেতে পারে সেটা আমাদের পূজার মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে, এবং মায়ের হাত ধরে আমরা সেই শান্তিটাকে ছড়িয়ে দিতে চাইছি। আর এখানে বিভিন্ন মোড়ে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুভূতি পাবে, ঠিক আছে, রাতের এক অনুভূতি, দিনের এক অনুভূতি, বাইরের এক ধরনের অনুভূতি, মিডিলে এক ধরনের অনুভূতি, ভেতরে এক ধরনের অনুভূতি। আর এবং এই পুরো পরিকল্পনাটাই করা হচ্ছে যতটা পারা যাক পরিবেশ বান্ধব, মানে একবারে যাতে আমাদের সমাজ সাথে মিশে যেতে পারে এবং মানুষ সেটাকে উপভোগ করতে পারে আর সেই আনন্দটা নিতে পারে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ। নিত্য নতুন ডিজাইনের পছন্দসই জুতোর সম্ভার নিয়ে গঙ্গারামপুর নতুন বাস স্ট্যান্ডে উদ্বোধন হয়েছে ভারত বিখ্যাত বাটা কোম্পানির নতুন শোরুমের। আমাদের শোরুমে রয়েছে মহিলা, পুরুষ এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় জুতোর কালেকশন, তাই আপনার পছন্দসই জুতো সংগ্রহ করতে আজই আসুন আমাদের বাটা জুতোর শোরুমে। আমাদের ঠিকানা বাটা শোরুম, গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7478960007।